তো এখান থেকে আমরা যাব পারপেচুয়াল, দেন হচ্ছে এখানে আমাদের ফ্রাইডে 4টা এখানে আসলাম। এখানে আমরা একটা ফোল্ডার করে নিচ্ছি, ফোল্ডারের নাম হচ্ছে আজকে আমাদের ফোর্থ ক্লাস। দেন হচ্ছে এর মাঝখানে আমরা একটা ফাইল করে নিব, রাইট বাটন প্রেস করলাম, নিউ, নিউ থেকে আমরা বলবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। দেন আমরা আজকে একটা এক্সট্রা ফাইল করবে, যেই ফাইলটা আমরা এতদিন করি নাই সেটা হচ্ছে এখানে রাইট বাটন প্রেস করলাম নিউ, দেন হচ্ছে এখানে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বলবো style.css। এই ফাইলটা আমরা নতুন করলাম, এটা কিভাবে করছি, কেন করলাম, এই বিষয়ে আমি আসবো, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে একটু মিনিমাইজ করে দিলাম। এখন আমরা এটাকে একটু সাবলাইম ওপেন করি আগে, এখান থেকে আমি দিচ্ছি সাবলাইম, সাবলাইম লিখলাম, দেন এটাকে ওপেন করলাম। এরপর আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল, ফাইল থেকে হচ্ছে আমাদের ওপেন ফোল্ডার, আমাদের ফোল্ডারটা যেখানে আছে সেটা আমরা ওপেন করবো, আমাদের শুক্রবার 4টা, এখান থেকে আমাদের ফোর্থ ক্লাস, এটাকে আমি অন করলাম, দেখুন সেটাকে কেটে দিলাম, আর এখানে আমরা হয়তো বা আমাদের style.css আর আমাদের index.html এখানে চলে আসছে। তো আমরা বলেছিলাম যে ফোর্থ ক্লাসে আমরা কিছু শর্টকাট দেখবো, তাই তো? শর্টকাটগুলো ফোর্থ ক্লাসে দেখার কথা, যে আমরা কীভাবে শর্টকাট ইউজ করবো, অ্যাপ্লাই করবো, এই বিষয়গুলো তো ওগুলো দেখবো। এর আগে আমরা একটু সিএসএস সম্বন্ধে জেনে আসি, আমরা একটু গুগল ক্রোমে আসলাম, এখান থেকে কে যেন মাউস, আমি এখান থেকে সিএসএস এর একটু উইকিপিডিয়াতে আসি। সিএসএস এর ফুল মিনিং কি? আচ্ছা, তো এখান থেকে আমরা একটু সিএসএস এর মধ্যে আসলাম, এখানে হয়তো বা উইকিপিডিয়ার মধ্যে যে কোনো জিনিসের ডিটেলস বা হচ্ছে ওই সম্বন্ধে ডাটা পাওয়া যায়। তো এখানে যদি আমি আসি তাহলে সিএসএস এর পরিচিতিটা পাবো, যেমন সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। দেন আমরা সিএসএস সাধারণত তিন প্রকার, কি কি সেটা একটু পরে বলছি, আগে জাস্ট পরিচিতিটা দেখে নিই। তো এখানে ক্যাসকেডিং স্টাইল শিট, দেন আমাকে এখানে একটা ফাইল এক্সটেনশন বলতেছে, যে আমরা যেরকম এইচটিএমএল এর মধ্যে যদি কোনো ফাইল লিখি তাহলে কি লিখতাম, .html, যদি সিএসএস ইউজ করি তাহলে আমরা লিখবো .css, যদি আমরা জাভাস্ক্রিপ্ট করি তার জন্য লিখতে হবে .js, ঠিক আছে, যখন পিএইচপি করবো তখন লিখতে হবে .php, এরকম যখন যেটা করবো তখন সেই ফাইল এক্সটেনশনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সটেনশন ফাইল, এটা টেক্সট সিএসএস, মানে এটা একটা লেখা, লেখার মধ্যে আমরা সিএসএস ডিজাইনকে অ্যাপ্লাই করি, তাই এখানে টেক্সট সিএসএস দেওয়া আছে। ইউনিফর্ম টাইপ আইডেন্টিফায়ার হচ্ছে পাবলিক সিএসএস, যে কেউ চাইলে যে সিএসএস এর কাজ জানে সেই সিএসএস করতে পারবে, এটা ফ্রি, কারোর জন্য এরকম নাই যদি সিএসএস করতে চাই, অ্যাপ্লাই করতে চাই, সিএসএস যদি ডিজাইন করতে চাই তাহলে হয়তো বা পেমেন্ট করতে হবে, এরকম কোনো বিষয় না, যে কাজ পারে সেই করতে পারবে। আচ্ছা, আর এর ডেভেলপ বাই কারা করছে, W3C এরা এই সিএসএসটাকে মেক করছে, বানাইছে, এই যে ওরা, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম, এরা হচ্ছে এই সিএসএসটাকে মেক করছে, যেটা প্রায় 1996 দিকে, এই যে 1996 সালের 17ই ডিসেম্বর তারা এই সিএসএসটাকে রিলিজ করছে। সিএসএস এর প্রায় 3 বছর আগে অফিসিয়ালভাবে এইচটিএমএল রিলিজ হয়েছে, প্রায় 1993, কিন্তু ওইটা হচ্ছে অফিসিয়ালভাবে, কিন্তু পরিচিতিটা 1991 থেকেই হয়েছে, এইচটিএমএলটা মূলত 1991 থেকেই পরিচিতি হয়েছে, কিন্তু সেটা প্রফেশনালভাবে বা হচ্ছে মনে করেন একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যে রিলিজ হয় সেটা হচ্ছে 1993, যার 3 বছর পরে আমাদের সিএসএসকে পাবলিশ করা হয়েছে। আচ্ছা, এই সিএসএস এর অনেক, সিএসএস এর অনেকগুলো ভার্সন আছে, প্রায় সিএসএস 1 ছিল, 1.2 ছিল, 2.1 ছিল, 2.3 ছিল, দেন হচ্ছে 3 ছিল, 3-এর পরে 4 এখনও আমরা ইউজেস হয় না, সাধারণত এইচটিএমএল সিএসএস 3 আমরা ইউজেস করি। এখানে এই ভার্সনগুলো আছে, এগুলো দেখবেন, না না মনে রাখবেন, যত ফিচার যত আপডেট ভার্সন আসে তখন সেটা ইউজেস এর আরও শর্টকাট টেকনিক আসে, যেমন আমরা এইচটিএমএল 3 ইউজ করছি না, এইচটিএমএল 4 ছিল না, তো আমরা এইচটিএমএল 5 কেন নিলাম, এইচটিএমএল 5 এর মধ্যে কম কোডিং করে, মানে ওই আউট ব্যাকএন্ডে কম লেখে আউটপুট বেশি করা যায়। দেখেন আমি যদি এখানে সার্চ করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন এইচটিএমএল অ্যান্ড এইচটিএমএল 5, আমি একটা ইমেজ ওপেন করি, এইচটিএমএল 4 এর মধ্যে আপনি যদি কোনো হেডার লিখতে চাইতেন তাহলে ডিফ, তার জন্য আইডি নেওয়া লাগতো, তারপর হেডার লিখতে হতো, কিন্তু এইচটিএমএল 5 এর মধ্যে আমি দেখাইছিলাম যে সেটা লিখলে কাজ হয়ে যাচ্ছে,
দেন হচ্ছে আমি সেম ভাবে যদি দেখেন ম্যানুয়ালি নিতে চাইতাম, ফুটার নিতে চাইতাম, এগুলোর জন্য আমাকে ডিপ নিতে হইতো, আইডেন নিতে হইতো, তারপর সেটা আমি ফুটার লিখতাম। কিন্তু ফাইবের মধ্যে ঝামেলাগুলো নাই, ফুটার এখন নিজে একটা ট্যাগ, এইচটিএমএল ফাইবের মধ্যে যখন ফুটার চলে আসছে তখন ফুটার নিজে একটা ট্যাগ হয়ে গেছে। সো ওকে আর ধরার প্রয়োজন হয় না। আইডিয়াল ক্লাস কি এটা এখন আপনাদের বলি নাই, এটা আজকে বলবো, ঠিক আছে? আইডিয়াল ক্লাসের ক্লাসে এখন আসে নাই আমাদের। তো যাই হোক, যত আপডেট ভার্সন ইউজ করবো তত না আমাদের কোডিং করার ইজি হবে, তখন আমাদের তারও শর্টকাট বেশি ইউজেস হবে। আপনি কি আনকমফোর্টেবল এই পাশে বসবেন? আচ্ছা আপনি এই পাশে বসেন, তো পরে এই পাশে যান, আপনি এই পাশে যান। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কতগুলো ভার্সন আছে এই ভার্সনগুলো দেখবেন, এবং সবাই এই যে এখানে এসে সিনট্যাক্স কি সিলেক্টর এগুলো আমি বলবো, সমস্যা নেই, কিন্তু এখানে একটু পড়বেন, ঠিক আছে? এগুলো যদি একটু পড়েন তাহলে একটা মোটামুটি ধারণা পাবেন সিএসএস সম্পর্কে। এগুলো আমি এখন বলছি না, এগুলো বললে অনেক টাইম ওয়েস্ট হবে আমাদের। আমি তো যেটা বলবো সেটা হচ্ছে এখানে টাইপ অফ ফরম্যাট, এটা হচ্ছে কেউ যদি আপনাকে বলে সিএসএস এটা কোন ল্যাঙ্গুয়েজ, তাহলে বলবেন কি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, সিএসএস এটা হচ্ছে একটা স্ট্যাটিক শীট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা এসটিএল শীট ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আমি আগেই বলেছি, পিএসপি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, লারাভেল, দেন হচ্ছে রিয়্যাক্ট ডট জিএস, এই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। শুধু এই ওয়েবের ক্ষেত্রে ব্যবহার হয় না, ফ্রন্ট এন্ড ক্ষেত্রেও করা যায়। ওয়েবের ক্ষেত্রে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব ক্ষেত্রে ইউজ হয়। ওয়েব মানে তো আমাদের পুরো বিশালত্ব, পুরো রাজত্ব। এটা যদি সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করি সেক্ষেত্রে সিএসএল ইউজ না, না খুব কম, একদম কম। সিএসএল শুনেন আমি বলি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, দেন হচ্ছে গেম ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, এগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট ইজ বেস্ট। তো জাভাস্ক্রিপ্ট, যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে আছে মানে সফটওয়্যার অ্যাপসের দিকে আছে, তারা দেখবেন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছে। আর আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি এরা দেখবেন ম্যাক্সিমাম পিএইচপি, কেন পাইথন ওয়েবসাইটের জন্য হয়। পাইথন, লারাবেল, লারাবেল হচ্ছে লারাবেল পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, পিএইচপি কিন্তু জাস্ট একটা নাম, কিন্তু এর অনেকগুলো শাখা প্রশাখা আছে। ধরেন এক বাবার অনেক অনেক ছেলেপেলে থাকে না, এখানে যদি আমি সার্চ করে দেখবেন এগুলো গুগল, আপনার ভাষায় কি করেন লিখবেন পিএইচপি ফ্রেমওয়ার্ক, দেখেন কত ফ্রেমওয়ার্ক আছে পিএইচপি, এটা সিএমএস, এটা পিএইচপি। দেখেন এই যে লারাভেল, সিম্পনি, কোড ইগনিটর, কেক পিএইচপি, ওয়াই, ল্যামিনাস, তারপর ফ্যালকন, ফুয়েল ডট পিএইচপি, এগুলো এক একটা কি এগুলো ফ্রেমওয়ার্ক, যেগুলো কি দিয়ে করা হয়েছে, পিএইচপি দিয়ে করা হয়েছে। আর আপনি যে ওয়ার্ডপ্রেস বলছেন এটা সিএমএস, এই যে দেখেন সিএমএস, আমি যদি সিএমএস লিস্ট লিখি না এইটাও পিএইচপি দিয়ে করা, ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে করা, রেডিমেড তো থিম, কিন্তু এটা কাস্টমাইজেশন হচ্ছে বলে মানে পুরিষ্কার তো পুরাই মানে জাভাস্ক্রিপ্ট আর হচ্ছে কি দিয়ে সিএসএস অলরেডি করা। হ্যাঁ, বুটস্ট্র্যাপ হচ্ছে শুধু রেসপন্সিভের কাজে লাগে, সেটা আসবো আরো পরে। দেখেন এই যে সিএমএস গুলো দেখাইছি, এই যে ওয়ার্ডপ্রেস, সিএমএস এর মধ্যে সবথেকে জনপ্রিয় একটা সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটা ক্লাবেন চিনে, কিন্তু বাকিগুলো চিনে না। এই যে দ্রুপল, জুমলা, মেজেন্টো, টাইপো, এগুলো হচ্ছে একটা সিএমএস। উইক্স এখন সবথেকে মোটামুটি জনপ্রিয়, ইউটিউবে যখন ভিডিও দেখেন দেখবেন উইক্স এর অ্যাড দেয়, দেখছেন কখনো? উইক্সের এখন অনেক অ্যাড হয় ইউটিউবে, কারণ হচ্ছে ওটা নতুন একটা সিএমএস, খুব জনপ্রিয় এখন, আস্তে আস্তে এটা অনেকেই ইউজ করতেছে উইক্স সিএমএসটা, ঠিক আছে? ইউটিউবে ম্যাক্সিমাম সময় দেখবেন ইউটিউবে দুইটা ভিডিও বেশি আসে, একটা হচ্ছে গ্রামারলি আর একটা হচ্ছে এই উইক্সের। আচ্ছা যাই হোক, তো আমরা সিএমএস গুলো দেখলাম, এগুলো নিয়ে পরে আলোচনা করবো, আজকে সিএসএস নিয়ে ক্লিয়ার করে নিই। দেন হচ্ছে কন্টেন্ট, তিনটা স্যার পাইথন তো আপনাদের কোর্স না, কোর্স হচ্ছে ওয়েব ডিজাইনিং এর কোর্স। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে কন্টেইনার ফর এখানে বলতেছি স্টাইল রুলস ফর এইচটিএমএল এলিমেন্টস ট্যাগস, এটা সিএসএস টা সবসময় নিজের মতো করে কাজ করতে পারে না। আপনারা ব্যঞ্জন বর্ণ চন্দ্রবিন্দুকে চেনেন? চন্দ্রবিন্দুকে যদি শুধু লেখেন ওকে কোনো শব্দ প্রকাশ পায়? কানে কিছু শুনতেছে না কেন? কারো কথা ভর করে চলছে। সিএসএস টা এরকম, সিএসএস টা আর কখনোই নিজে নিজে ডিজাইন দিতে পারে না, ওকে কাউকে ধরে তারপর ডিজাইন করতে হয়। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যেমন স্ট্রাকচার, আমাদের বিল্ডিংটা যেরকম স্ট্রাকচার, এই ওয়ালটা যদি না থাকতো আপনি কালার করতে পারতেন? বা এই রুমটা যদি না থাকতো এখানে গ্লাসটা লাগানো যেত? যেত না। তো স্ট্রাকচার রেডি করার পরে সেটাকে ডিজাইন করার জন্য সিএসএস অ্যাপ্লাই করবো, সেই ওইটাকে স্ট্রাকচার রেডি করার পরে, তার আগে না। ক্লিয়ার? তার কোনো কোশ্চেন আছে এ নিয়ে?
তো এখানে কি আমি তো সিএসএস এর কিছু পরিচয় দিলাম, পরিচয়ের পরে এখানে বলছিলাম আজকে শর্টকাট দেখবো, যারা আগে শর্টকাট দেখি, যেমন আমি এখানে যদি লিখি এইচটিএমএল 5 আসছে না? তা আপনাদের আসে সবার? আচ্ছা, এটার জন্য আমাদের কিছু সাবলাইমের প্লাগইন আছে, কিছু প্লাগইন লাগবে। এটার জন্য আমরা প্রেস করব কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পি। এখানে এসে সর্বপ্রথম আমাদের একটা ইনস্টল প্যাকেজ করতে হবে, কন্ট্রোল প্যাকেজ ইনস্টল করতে হবে। এখানে আমি লিখবো ইনস্টল প্যাকেজ, এই যে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এটা সর্বপ্রথম করে নিতে হবে। এটার উপর আপনি জাস্ট এন্টার প্রেস করবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। কোথায় হচ্ছে এই যে দেখুন, নিচে দেখবেন লোড নেবে, এখানে এখানে ফলো করবেন, ঠিক আছে? এখানে দেখবেন আপনার কানেক্টিং বা লোডিং হচ্ছে। তো আমার এটা তো খুব সহজেই হয়ে গেল, তাই না? কারণ হচ্ছে এর আগে আমি করেছি, তাই আপনাদের হয়তো বা 1-2 মিনিট সময় নেবে, একটু অপেক্ষা করবেন। আবার 1 মিনিট অপেক্ষা করার পর বলেন না স্যার আমার তো হচ্ছে না বা আসতেছে না। সো এখানে পিছনে প্যাকেজ করার পরে এখানে কিছু প্ল্যাগইন অ্যাড করব, যেমন আমার এখানে ম্যাক্সিমাম প্ল্যাগইন অ্যাড করা, তাই দেখানো যাবে। যেমন এইচটিএমএল 5 এইটা নামে একটা প্ল্যাগইন আছে, যখন আপনি এইচটিএমএল 5 লিখবেন তখন তার সাথে সাথে এখানে একটা এইচটিএমএল 5 এর অপশন আসবে, ঠিক আছে? তখন আপনি জাস্ট ওইটা, এখন যদি আমি এখানে ইন্টার করি তাহলে দেখেন এইচটিএমএল 5 ডক্টর সিএসএস রিসেট স্নিপিং স্নিপেট এই প্লাগইনটা অ্যাড হবে, জাস্ট ইন্টারপ্রেস করলে। তো আপনারা ওইটাকে যখন লিখবেন তখনই সাথে সাথে এই অপশনটা আসবে, ওইটার উপরে ইন্টারপ্রেস করবেন, তাহলে ওইটা অ্যাড হয়ে যাবে। তো কি কি প্লাগইন অ্যাড করবেন এটা হচ্ছে প্রশ্ন। না না, প্লাগইন লাগবে আমাদের 8টা থেকে 10টা প্লাগইন। তো এইচটিএমএল 5 ফার্স্ট, সেকেন্ড নিবেন ইমেজ, কি নিছি? ইমেজ। ইমেজও নাই আমার এখানে অ্যাড করা আছে। প্রথমে এইচটিএমএল 5 ইনস্টল প্যাকেজ, ইমেজ, হ্যাঁ এইচটিএমএল 5 ইনস্টল প্যাকেজের মধ্যে যদি আপনারা না প্রবেশ করেন তাহলে কিন্তু এগুলো আসবে না। আগে ইনস্টল প্যাকেজ করতে হবে, তারপরেই এই প্লাগইনগুলোর নাম আসবে। তো আমরা দুইটা প্লাগইন দেখলাম, এইচটিএমএল 5 আর হচ্ছে ইমেজ। আরেকটা নেব এইচটিএমএল বিউটিফাই, বিউটিফাই এরকম লিখলে চলে আসবে, ঠিক আছে? আমার এটা অ্যাড করা আছে, তাই আসতেছে না। এইচটিএমএল বিউটিফাই কয়টা হলো? তিনটা। দেন হচ্ছে লোরেম ইপসাম, লোরেম ইপসাম কোনটা? আমি যে লোরেম লিখে 100 লিখে যে ট্যাপ করি তখন রোবোটিক্স যে আমাকে প্যারাগ্রাফ দেয়, এই যে এটা, এখানে যদি আমি লিখি পিট্যাক তার মাঝখানে যদি লিখি লোরেম 100 তাহলে আমাকে 100 ওয়ার্ড দিচ্ছে ডেভেলপে। তো এই বিষয়টা আমরা ইউজ করবো লোরেম ইপসাম প্লাগইনের মাধ্যমে। এরপরে কয়টা দেখালাম? 4টা। এরপরে নেবেন কালার পিকার, কালার পিকার লিখলে চলে আসবে, 5টা। এরপরে নেবেন অটো ফাইল নেম, অটো ফাইল নেমটা নিলে কি হবে, আপনারা যখন আমরা কোনো ইমেজের মধ্যে যখন ইমেজ লিখতাম তখন ইমেজ লেখার পর আমাকে ইমেজের ফুল যেমন 1.jpg লেখা রাখতো, তো ওইটা না লিখে আমাকে পাশে সাজেস্ট করবে, ঠিক আছে? অটো ফাইল নেম কয়টা হইল? 6টা 7টা হয়েছে মনে হয়, তাই তো? আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে আপাতত আমাদের আর আপাতত লাগবে না, এগুলোই চলবে, আর করলাম না এগুলোই। এই 7টা প্লাগইন আগে অ্যাড করবেন আপনারা, ঠিক আছে? এরপরে এই প্লাগইনগুলো অ্যাড করার পরে আপনারা শর্টকাট ইউজ করতে পারবেন, যেমন আমি যদি এখানে IMG লিখতাম তাহলে এই দেখুন দুটো ফাইল আমাকে সাজেস্ট করছে না, এগুলো আপনাকে সাজেস্ট করবে কখন? যখন আপনি ওই অটো ফাইল নেম প্লাগইনটা নেবেন। প্রত্যেকটা প্লাগইনের আলাদা 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 কাজ আছে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে শর্টকাটের বিষয় গেল। এরপর যদি কোনো কাজের মাঝখানে যদি আমি কোনো কিবোর্ডে শর্টকাট ইউজ করি তখন ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন, আনসার করে দিব, ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট HTML এর টেমপ্লেট নিলাম, HTML 5 এর, দেন হচ্ছে CSS কে আমরা একটা ফাইল নিয়েছি, CSS এর পরিচয় সম্পর্কে জেনেছি, শর্টকাট গুলো ইউজ করেছি, তাই তো? এখন যেটা করব সেটা হচ্ছে CSS নিয়ে আলোচনা করব। তো আমাদের CSS সাধারণত 3 প্রকার, CSS সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট অফ অল ইনলাইন CSS, ইনলাইন CSS, চলেন ইনলাইন CSS কে আগে দেখি। একটা এইচন নিলাম, তার মাঝখানে লিখলাম ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট, সেভ করলাম। দেন হচ্ছে সেভ, রাইট বাটন প্রেস করলাম, এটা অন করি ওপেন ইন ব্রাউজার। এটা আমাদের ডিফল্ট ভাবে যে লেখাটা আছে ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট এইচ ওয়ানের মধ্যে লেখার কারণে লেখাটা বড় হয়েছে আর হচ্ছে বোল্ড হয়েছে। এখানে এখনো আমরা কোনো সিএসএস অ্যাপ্লাই করেছি না। ইনলাইন সিএসএস কাকে বলে? ইনলাইন সিএসএস হচ্ছে এইচটিএমএল লাইনের মধ্যে যদি কোনো সিএসএস কে অ্যাপ্লাই করা হয়,
HTML যেই লাইনের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে ওই লাইনের মধ্যে যদি কোনো CSS কে অ্যাপ্লাই করা হয় তাহলে বলবো সেটাকে আমরা ইনলাইন CSS। তো এইটা এইচন, তাই তো? আমরা বলেছিলাম আমাদের HTML ট্যাগের মধ্যে কখনোই ক্লোজিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটস এলিমেন্টস ইউজ হয় না। আমাদের সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে আমাদের অ্যাট্রিবিউটস এলিমেন্টস স্টাইল এগুলো ইউজ হয়। তো আমরা আমাদের এই ওপেনিং ট্যাগের মধ্যে এখানে একটা ট্যাগ নেব স্টাইল, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নেব, স্টাইল একটা অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউট নিলাম সমান সমান দুটি ইনভার্টেড কমা, এর মাঝখানে যদি আমি লিখি কালার দিলাম রেড, রেড দেওয়ার পরে সাইডে এসে যদি রিলোড করি এটা লাল হয়ে যাবে, দেখা যায়? এটাকে লাল করলাম, এরপরে আমি চাচ্ছি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, বললাম ব্যাকগ্রাউন্ড কালার, বললাম এটা বললাম গ্রিন। অবশ্যই মনে রাখবেন আমরা এখানে যেটা ফলো করতেছি খেয়াল করো সবাই, ব্যাকগ্রাউন্ড কালার লেখার পরে একটা ক্লন দিয়েছি, ক্লনের পরে আমরা এখানে গ্রিন লিখেছি, তারপর এখানে কি দিয়েছি আবার সেমিকোলন, এটা দিতে হবে, দেন সাইডে আসেন এখানে সে রিলোড, দেখুন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখা যায়? তো আমরা এখানে ক্যাসকেডিং স্টাইল শিট লিখলাম যেটাতে আমরা ওই ট্যাগের মধ্যেই ইনলাইন সিএসএস ইউজ করছি, ইনলাইন সিএসএস ইউজ করছি। এখন চাচ্ছি লেখাটাকে মনে করেন রাইটে নিয়ে আসবো, টেক্সট অ্যালাইন রাইট, সেভ করলাম, সাইটে এসে রিলোড, রাইটে চলে গেছে। তো এখানে জাস্ট ইনলাইন সিএসএস, আমি যদি চাই এখানে আরো অনেক সিএসএস অ্যাপ্লাই করতে পারি, পারি না, কিন্তু আমার সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ইনলাইন সিএসএস কি সেটা বোঝানোর জন্য। তো আমি যখনই কোনো এইচটিএমএল ট্যাগের মধ্যে যেই সিএসএস গুলো অ্যাপ্লাই করবো সেটাকে আমি বলবো, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? চলেন দ্বিতীয় নাম্বার সিএসএস দেখি, দুই নাম্বার সিএসএস যেটা তাকে এই যে টেক্সট লাইন সেন্টার, তো এখানে জাস্ট আমরা বলবো সেন্টার, তো এখানে আমি সেন্টার বললাম, ঠিক আছে, সেভ করলাম, সাইটে আসলাম, এসে রিলোড, ঠিক আছে, এটা সেন্টার নিলাম। তো ইনলাইন সিএসএস আমরা এভাবে ইউজ করতে পারি। আমাদের দ্বিতীয় নাম্বার যে সিএসএস সেটা হচ্ছে বলে ইন্টারনাল সিএসএস, আমাদের ফার্স্ট সিএসএস ছিল ইনলাইন, দ্বিতীয় নাম্বার সিএসএস ইন্টারনাল সিএসএস, চলেন ইন্টারনাল সিএসএস করি। এটার জন্য আমি একটা এইচ টু নিলাম, এইচ টু এর মাঝখানে আমি বলবো যেমন ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট, সেভ করলাম, দেন সাইডে সেখানে রিলোড আসছে না। এখন ইন্টারনাল সিএসএস বলতে এইচটিএমএল পেজের মধ্যে, এই পুরো এইচটিএমএল পেজ, এটা কি পেজ? এইচটিএমএল পেজ। এই এইচটিএমএল পেজের মধ্যে হেড ট্যাগের মধ্যে স্টাইলের মধ্যে যদি কোনো সিএসএস কে অ্যাপ্লাই করা হয় তাহলে তাকে ইন্টারনাল সিএসএস বলে। যেমন এই সিএসএস করার আগে আমাকে চারটা জিনিস জানতে হবে, সিএসএস করার জন্য চারটা জিনিস লাগে, কয়টা জিনিস? চারটা। ফার্স্ট অফ অল যেটা লাগে সেটা হচ্ছে সিলেক্টর, এখানে আমি লিখলাম সিলেক্টর। আমাদের সর্বপ্রথম সিএসএস করার জন্য যেটা লাগবে সেটার নাম হচ্ছে সিলেক্টর। এখন প্রশ্ন হচ্ছে সিলেক্টর কি? আমি হেড ট্যাগের মধ্যে এখানে একটা স্টাইল নামে ট্যাগ নিলাম, স্টাইল নামে ট্যাগ। এখন আপনি যেটাকে সিএসএস করতে চাচ্ছেন, আমি সিএসএস করতে চাচ্ছি কোনটাকে, এটাকে না? তো এইটাকে যদি আমি সিএসএস করি তাহলে তো এটাকে ধরতে হবে নাকি? কাউকে যদি মনে করেন কারোর উপর রাগ উঠে গেছে, এখন এই এইচ টু কে ধরবো, ধরার জন্য এটা কোথায় আছে? এইচ টুর মধ্যে, এই যে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট, এই লেখাটা কোনটার মধ্যে আছে? এইচ টু। তাহলে আমি যদি এইচ টু কে ধরি তাহলে তো এটাকে ধরা হয়ে যাবে, তাই না? তো আমি এখানে এটাকে ধরবো, এর জন্য বললাম এইচ টু, আমি কাকে ধরলাম? এইচ টু কে। এখন এইচ টু কে ধরার পরে তাহলে আমার সিলেক্টর কি? এইচ টু, তাই তো? বুঝতেছেন তো সবাই? তো এইচ টু, এর সিলেক্টরের পরে আমাদের লাগবে ডিক্লারেশন। কি লাগবে? ডিক্লারেশন। এই যে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটাকে বলে ডিক্লারেশন। আমার এইচটিএমএল যখন আমি কোনো কিছু বলতাম তখন আমাকে গেটার দেন আর লেস দেন বলতে হইতো, কিন্তু সিএসএস যখনই আমি বলবো তার জন্য আমাকে
সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলে ডিক্লারেশন। তো আমি এই এইচ টুর এখানে একটা ডিক্লারেশন দিব, এই যে দিলাম ডিক্লারেশন, দুইটা জিনিস হলো সিলেক্টর ডিক্লারেশন। এরপরে আমার লাগবে প্রপার্টি, সরি প্রপার্টি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে প্রপার্টি কি, আমি এটার উপরে চাচ্ছি কালার অ্যাপ্লাই করার জন্য। কি অ্যাপ্লাই করতে? কালার। এখানে আমি তো কালার লেখার জন্য কালার লিখতে হবে না, আমি এখানে বললাম কালার। এই যে কালারটা লিখলাম এটাকে বলে প্রপার্টি, এটা আমার কি? তাহলে আমার প্রপার্টি হচ্ছে কালার, ঠিক আছে। এই প্রপার্টি মানে আমার বাড়িগাড়ি না, মনে রাখতে হবে। এই প্রপার্টির পরে ইউজ করতে হবে আমাকে ভ্যালু। এখন ভ্যালু কি? ভ্যালু হচ্ছে কালারের মধ্যে যদি আমি এখানে লিখি অরেঞ্জ, ও আর এ এন জি ই, মানানো হয়েছে, অরেঞ্জ লিখলাম, এই অরেঞ্জটা হচ্ছে আমার ভ্যালু, অরেঞ্জ হচ্ছে আমার ভ্যালু। কি ডাবল লিখতে হবে? এটা তো আমি ট্যাগ নিলাম, এটা তো এইচটিএমএল ট্যাগ, এটা তো আপনি ইনলাইনে করছেন না। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে এইচ অন নিছে এই স্টাইলটা কোথায় আছে? এইচ অনের মধ্যে না, এই এইচ অনের ক্লোজিং আছে না এই যে। কিন্তু এখানে যদি আমি এই স্টাইলটাকে কেটে দিই তাহলে এটা ক্লোজিং হবে, যে স্টাইলের ক্লোজিং আছে, এই ক্লোজিং এর জন্যই আমরা এটা ইউজ করেছি। এখন এটাকে সেভ করলাম, সেভ করে যদি সাইটে এসে রিলোড করি দেখেন এটা কালারটা আমাদের অরেঞ্জ হয়ে যাবে, দেখা যায়। এখন চলেন এটাকে কি দিব, হয়তো বা ব্যাকগ্রাউন্ড কালার সেট করবো, বললাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। দেন বললাম টেক্সট অ্যালাইন আমাদের এটা থাকবে সেন্টার না, এটা থাকবে আমাদের রাইটে। এটা ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম মনে করেন 50 পিক্সেল। সাইটে আসলাম, এসে রিলোড, তো এটা 50 পিক্সেল বড় হয়ে গেছে। দেন হচ্ছে লেখাটা রাইটে চলে গেছে, এটার কালার অরেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু আসছে। ইন্টারনাল সিএসএস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝছেন কিন্তু, আমি কিন্তু এরপরে যখন কাজ দিব তখন যদি না পারেন খবর আছে। হ্যাঁ এটার জন্য পরে, এটা একটু পরে আসতেছে। তো এখানে আমরা ইনলাইন সিএসএস ইউজ করেছি, ইন্টারনাল সিএসএস ইউজ করেছি। এখন আমাদের যে কাজটা, এখন প্রশ্ন হচ্ছে এই যে স্টাইল, এটা কি হেড ট্যাগের মধ্যে দিতে হইব? দিলাম না, একদম বাইরে দিলাম, এখানে দেন পুরো এসটিএমএল এর বাইরে দিলাম এটা। এখন সাইটে আসেন, আসেন এটা বিষয়টা হচ্ছে ও জাহান নামে থাকুক কিন্তু ওকে আমার ওই সিলেক্টর করা আছে, এখন ও যেখানে মধ্যে সেখানে থাকুক আমার এটা পাবে, ঠিক আছে। তো আমি এটা সেভ করে দিলাম। তো আমার এখানে ইনলাইন সিএসএস ইউজ করলাম আর হচ্ছে ইন্টারনাল সিএসএস ইউজ করলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। মনে রাখবেন এই ইনলাইন সিএসএস এটা আমাদের খুব কম সময়ে কাজে লাগবে, খুব কম। হয়তো বা যখন আমরা স্প্যান ট্যাগের কাজ দেখাইছি না, স্প্যান ট্যাগ, ওই স্প্যান ট্যাগের মধ্যে হয়তো বা দুই একটা সিএসএস অ্যাপ্লাই করার জন্য সাধারণত এই সিএসএসটা অ্যাপ্লাই হয়, কিন্তু এই ইন্টারনাল সিএসএস এটা আমাদের তেমন প্রয়োজন হবে না, এটা আমরা তো কাজ করবো না, কারণ হচ্ছে এটা প্রফেশনাল কাজ না। আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করার জন্য এই যে আলাদা একটা ফাইল করেছিলাম দেখছেন, স্ট্যান্ডার্ড সিএসএস, এই এখানে আমরা আমাদের যত সিএসএস আছে সব করবো এখানে, আর যত স্টাইল আছে সব করবো এখানে। তো এর জন্য আমরা টেস্ট থ্রি নিই, আমরা এটাকে কেটে দিলাম সিলেক্টর ডিক্লারেশন প্রপার্টি ভ্যালু, এগুলো বুঝতে পারছেন তো সবাই। এখানে আমরা একটা এইচ থ্রি নিলাম, এইচ থ্রি নিয়ে এখানে আমরা লিখলাম যে এক্সটার্নাল ক্যাসকেডিং ক্যাসকেডিং এক্সেল শীট, সেভ করলাম সাইটে, সেখানে রিলোড আসছে না। এখন এটাকে সিএসএস করবো, এটাকে সিএসএস করবো কোথায়? এই যে আমাদের এই পেজে, এই পেজে আমাদের সিলেক্টর কে এইচ থ্রি, ডিক্লারেশন দিলাম, এখানে বললাম কালার, কালার বললাম কি পার্পেল। দেন হচ্ছে আমি বললাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার আমার কি দিব? হ্যাঁ টমেটো, টমেটো আচ্ছা। দেন হচ্ছে আমাদের ধরেন ফন্ট সাইজ দিলাম 50, দেন বললাম এটা টেক্সট লেন্থ লেফটই থাকবে এটা আমরা জানি, কিন্তু এটা এখন যদি দেন দেখবেন আসে নাই, আসছে
এটা এটা আসবে না কেন আসবে না সেটা হচ্ছে এই এটা একটা আলাদা পেজ এটা আমাদের কি স্ট্যান্ডার্ড সেজ এটা আলাদা পেজ আর এইচটিএমএল এটা আমাদের আলাদা একটা পেজ তো এই পেজের সাথে এই পেজের এখন কোনো সম্পর্ক হয় না তো সম্পর্কটা করে দেই তো আমরা এখানে একটা ট্যাগ নিব ট্যাগের নাম হচ্ছে লিংক লিংক নামে একটা ট্যাগ নিব জাস্ট লিংক লিখে ট্যাবে পেজ খুলে চলে আসবে দেন এখানে একটা আমাদের মূল কাজ হচ্ছে এতটুকু এইচআরএফ আমরা জানি আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা যদি কোনো লিংক করতাম তাহলে কোন অ্যাক্টিভিটির মধ্যে করতাম হাইপার রেফারেন্স যেই আমাদের অ্যাক্টিভিটি ছিল এটার মাঝখানে আমরা লিংক ইউজ করি এখানে জাস্ট আপনারা সিএসএস নামে যে ফাইলটা সেটার নাম লিখে দেবেন এক্সিস্টাইল ডট সিএসএস সেভ করলাম সাইটেশন সাইটেশন এখানে রিলোড আসছে তো আমরা এখানে ফন্ট সাইজ না দিলাম কোথায় আসে নাই তো সেভ করলাম দেন সাইটে এসে এখানে রিলোড তো আমার এখানে ইনলাইন সিএসএস চলে আসছে ইন্টারনাল সিএসএস চলে আসলো আর হচ্ছে এক্সটারনাল সিএসএস চলে আসলো এই তিনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন নাই তাহলে চলেন এগুলো সব কেটে দিলাম ডিলেট তো আপনারা কত ভালো দেখছেন হ্যাঁ কত সহজেই বুঝে গেলাম দেন হচ্ছে আমরা এটা কেটে দিলাম এখন কী বানাবো জানেন পতাকা বানাবো পতাকা পতাকা বানাতে পারবেন আপনারা এই সিএসএস দিয়ে একটা পতাকা বানাতে পারবেন হ্যাঁ আমি চাচ্ছি ধরেন তিন কালারের পতাকা আছে না যেমন জার্মানি যেমন না না এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এটা হচ্ছে সব ইউনাইটেড স্টেট একজন কথা বলা শুরু করলে বাকিটা কথা বলেন কেন বুঝে না কি বাঙালিরা একটা সমস্যা তো আমরা এটার জন্য ডিপ দিলাম ডিপ ডিপের মধ্যে একটা আইডি নেই ও ডিপ কি ডিপ ওভার বুঝেন নাই না এটা তো আরো সমস্যা ডিপ মানে হচ্ছে একটা ব্লক সেকশন ডিপ মানে হচ্ছে একটা এরিয়াকে নিয়ে ডিপ যখনই আপনি ডিপের মধ্যে একাধিক কিছু রাখবেন এটা যদি সংক্ষেপে বুঝাই ধরেন আপনার কাছে কিছু দানা আছে দানা এই দানাগুলো যদি আপনি এখান থেকে এখানে মুভ করতে চান তাহলে আপনাকে হয়তো বা এক মুড করে নিতে হবে তাই না আর সেই সমস্ত দানাগুলো যদি একটা বক্সের মধ্যে থাকে আমি যদি বক্সটাকে মুভ করি তাহলে তো মুভ হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে আমার একটা সেকশনের মধ্যে মনে করেন একটা সাইটের মধ্যে আমার হেডিং আছে প্যারাগ্রাফ আছে বাটন আছে এখন আমি যদি আমার হেডিংকে প্যারাগ্রাফকে বাটনকে সরাইতে চাই তাহলে আমাকে একটা একটা বলে সরাইতে হবে না যদি সেটা একটা ডিপের মধ্যে থাকে তাহলে যদি আমি ডিপটাকে মুভ করি তাহলে তিনটা একসাথে মুভ হয়ে যায় তার মানে হচ্ছে একটা ডিপ একটা সেকশনকে নিয়ে কাজ করে একটা এরিয়াকে নিয়ে কাজ করে একটা সাইজকে নিয়ে কাজ করে যে এই জন্য আমরা ইউজ করি একটা গ্রুপ নিয়ে কাজ করে হ্যাঁ বলতে পারেন একটা গ্রুপ নিয়ে কাজ করে আমি এখানে একটা ডিপ নিলাম ডিপ একটা ট্যাগ এসটিএমএল এর মধ্যে একটা ডিপ একটা ট্যাগ যেটাকে হচ্ছে একটা ব্লক সেকশন নিয়ে কাজ করে এর ও আমি তো একটা জিনিস দেখাতে ভুলে গেছি এটা একটু দেখাইনি তাহলে তো আবার আপনারা বুঝবেন না আচ্ছা এখানে স্টাইল ডট সিএসএস ছিল এরকম ছিল না এখানে আমরা একটু কন্ট্রোল জেড দিই এরকম রাখলাম ঠিক আছে একটা জিনিস আপনাদেরকে আমি মিসিং করি সেটা দেখাই যেমন একটু আগে উনি বলেছেন যে আমার একটা ওয়েবসাইটের মধ্যে একাধিক এইচএম থাকতে পারে পারে না যেমন ধরেন আমার এখানে যে লেখাগুলো আছে এগুলোকে আমি সব এস3 করে দিলাম এটাকেও এস3 করলাম প্লাস এটাকেও আমি এস3 করলাম এটাকেও এস3 করলাম এইচ3 সবগুলো এস3 থাকবে ঠিক আছে ও এটা নেই এইচ3 আর হচ্ছে এখানে এইচ3 সেভ করলাম এখন আমরা যদি এখানে রিলোড করি দেখবেন এইটা আর এইটা চেঞ্জ হবে কিন্তু এইটা চেঞ্জ হবে না দেখেন দেখছেন এইটা কিন্তু চেঞ্জ হয়েছে হয়েছে না এটাও চেঞ্জ হয়েছে না কিন্তু এটা চেঞ্জ হয় নাই কেন হইল না সবসময় মনে রাখবেন ইন্টারনাল সিএসএস যদি কোনোটার উপরে অ্যাপ্লাই করে তার উপরে এক্সটার্নালটার উপর থেকে ইন্টারনাল সিএসএস এর প্রায়োরিটি বেশি এখানে আপনি যেই সিএসএস গুলো অ্যাপ্লাই করেছেন এগুলো সবই থাকবে দেখেন এক্সট্রা এখানে কিন্তু আমার এই যে স্ত্রী ছিল এই স্ত্রী কিন্তু গুলো পায় নাই পাইছে শুধু একটা জিনিস পাইছে ফন্ট সাইজ যেটা এখানে নাই আছে এখানে দেখেন শুধু একটা সিএসএস পাইছে যেটা হচ্ছে ফন্ট সাইজটা বড় হয়ে গেছে বাকি বাকিগুলো পায় নাই আমি যদি এখানে যদি ফন্ট সাইজ আপনার 20 দেই তাহলে 20টাই পাবে 50টা পাবে না
কারণ হচ্ছে আমি আগেই বলেছি ইন্টারনাল সিএসএস এর প্রায়োরিটি আগে, তারপর হচ্ছে আপনার এক্সটার্নাল বা হচ্ছে আপনার ইন্টারনাল, ঠিক আছে? তো আমি এগুলোকে কেটে দিলাম, এগুলো সব বাদ দিয়ে দিলাম, এখানে যে সিএসএস এগুলো থাকবে না, সব বাদ। এখন দেখবেন সব সেম হয়ে গেছে, তাই না? কারণ কেন এটা হয়েছে, কারণ আমি এই যে এখানে এই স্ত্রীকে কল করছে, এখন আমার ওয়েবসাইটের মধ্যে যত এই স্ত্রী থাকবে সব এগুলো হয়ে যাবে। এখন এটা একটা প্রবলেম না? এখন আমি চাচ্ছি তো না আমি এভাবে কাজ করবো না, আমি চাচ্ছি হয়তোবা আমার এই স্ত্রী অনেকগুলো থাকবে কিন্তু এক একটা স্ত্রীকে আমি আলাদা আলাদা ধরে কাজ করবো, সেটা কীভাবে? এই জিনিসটাই, এই জিনিসটাই এখন দেখবো, ঠিক আছে? এটা কেটে দিলাম, আপনি জানেন চোখ থাকেন, যে জানেন না তারা শিখতে পারেন। তো এখানে আমরা ওই আইডি আর ক্লাস এগুলো কি এগুলো এখন আলোচনা করব। যেমন আমি একটা ডিভ নিলাম, ডিভ ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, মনে করেন ক্লাসের নাম দিলাম আমাদের ওয়ান, ঠিক আছে? দেন এর নিচে আমরা কন্ট্রোল ডিভ নিলাম, এখানে আমরা আরেকটা ক্লাস নিলাম যেটার নাম দিলাম টু। দেন আমরা এখানে আবার একটা এখানে ক্লাস নেব না, এখানে নেব একটা আইডি, এই আইডির নাম দিলাম থ্রি থ্রি। এখন প্রশ্ন হতে পারবে ক্লাস কি আইডি কি? আমাদের যদি মনে করেন আমাদের প্রত্যেকের নাম আছে না, আচ্ছা এর আগে বুঝাই, আমরা তো সবাই পুরুষ নাকি, সবাই ছেলে, তো এই ছেলে যদি হয় তাহলে এই ছেলেদের মধ্যে সবার কি কি আছে, একটা আলাদা করে নাম আছে। যখনই মনে করেন আমরা দুই ভাই থাকি তো দুই ভাইকে দুইটা আলাদাভাবে ডাক দেওয়া হয়, যেমন আমাকে ডাক দিলে আমার আম্মু ডাক দেয় মিরাজ, আমার ভাইকে ডাক দিলে তাকে ডাক দেয় রাশেদ। এই যে আলাদা দুইটা দুইটার নাম, কিন্তু মানুষ তো আমরা একই, দুইটাই তো ছেলে, বলতে পারতো না এই ছেলে দিকে, তখন আসলে কি হতো, দুইজন একসাথে আসতো না? তো সেম ভাবে পরিচিতির জন্য আমরা এই স্ত্রীকেও আলাদাভাবে ধরার জন্য ওই এই স্ত্রীকে আলাদাভাবে একটা নাম দেব আমরা। আমার খুব গরম লাগছে। আচ্ছা, তো ওই আমাদের এই স্ত্রীর মধ্যে ওই আমরা একটা কি দিব, নাম দিব একটা স্ত্রীর, হইতে পারে একাধিক স্ত্রী থাক, সমস্যা নাই, আমি ওই একাধিক স্ত্রীর মধ্যে ক্লাস আর আইডি ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে আমাকে যদি আমাকে ডাক দেওয়া হয় তাহলে আমাকে নাম বলে ডাক দেয়, কিন্তু আমি যদি এই HTML কে ডাক দিই তাহলে কিভাবে ডাক দিব, এইটা হচ্ছে বিষয়। তো আমি এখানে কি নিলাম, তিনটা নাম নিলাম, তাই তো, তিনটা নাম। এই তিনটা নামকে আমি এখানে আসি, এখানে আমি একটু স্টাইল ট্যাগ নিলাম। যদি কোনো ক্লাসকে কল করতে হয় আমরা জানি প্রথমে আমাদের সিলেক্টর লাগবে, কিন্তু এখানে আমার সিলেক্টর যদি ডিভ দিয়ে আমি ডাক করি, আমি যদি ডিভকে কল করি বা ডিভকে যদি আমি ডাক দিই তাহলে তিনটার কাজ করবে না, আমি তো চাচ্ছি তিনটার কাজ হবে না, আমি চাচ্ছি এইটার কাজ হবে, এইটার এটার কাজ হবে, ওয়ানের কাজ হবে, ওয়ান ডিভের কাজ হবে। যদি কোনো ক্লাসকে কল করতে যায় তার জন্য তার আগে একটা ডট দিতে হবে, যদি কোনো ক্লাসকে কল করতে যায় তার জন্য ডট। এখন আমার ডট কি আছে, ওয়ান। এখন যদি আমি এখানে বলি কালার, এটা তো কালার আসবে না, হোয়াইট দিই, বললাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম, আমাদের জার্মানির পতাকার প্রথম কালার কি, ব্ল্যাক, তাহলে আমি এখানে এসে বললাম ব্ল্যাক, ব্ল্যাক। দেন আমরা বললাম এটা, এখনো দেখবেন এটা আসে নাই, দেখেন আমি যদি এটাকে অন করি এখানে সে রিলোড দেন কি আসছে, আমি যে কালার ব্যাকগ্রাউন্ড দিলাম এটা কোথায়, জি না আমি কন্টেন্ট তো নিবো না, এখানে কোনো কন্টেন্ট আছে পতাকার মধ্যে, সবই করা আছে। এই আচ্ছা এটা লিঙ্ক কি করবো, এটা তিন, এটা তো এক্সটার্নাল সিএসএস, হ্যাঁ সরি এটা তো ইন্টারনাল সিএসএস, এটা তো আমরা লিঙ্ক করবো কি এটা, হ্যাঁ আচ্ছা যাই হোক। তো আমরা এখানে কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছি কিন্তু এটার কতটুকু কালার ব্যাকগ্রাউন্ড হবে এই জন্য আমাকে ওই সাইজটা বলে দিতে হবে। আমি বললাম উইথ, ধরেন দিলাম 500 পিক্সেল, উইথ কোন দিয়ে কাজ করে এটা তো জানেন আপনারা নাকি, এখানে কাজ করবে, তার হাইটটাও দিয়ে দিই, ওয়েট করেন, এখানে হাইট দিলাম, ধরেন হাইট দিলাম 300 পিক্সেল, সাইডে আসলাম, এখানে সে রিলোড, এখানে একটা ব্ল্যাক পাইছে, তাই তো? এখানে যে ব্ল্যাকটা পাইছে এই ব্ল্যাকটাকে যদি আমি এরকম ছোট করে করে তিনটা কালার বানাই তাহলে হবে না একটা পতাকা? তো চলেন ফার্স্ট অফ অল এটার উইথটা কমাই দিই, উইথ অনেক, হাইট অনেক বেশি, হাইট বললাম 100, হাইটও দিলাম উইথও করলাম, দেন এখানে সে রিলোড, ছোট হয়েছে চলবে, ঠিক আছে? তো এইটা যে কালার ছিল প্রথম কালারটা আমরা এটা দিলাম। এরপরে সিএসএস এ আসেন, এখন আমাদের দ্বিতীয় যে ক্লাসটা ছিল এটাকে কল করি, ক্লাসকে কল করার জন্য কি ইউজ করবো, টু, TW টু। এটা নেওয়ার পরে আমি জাস্ট এখানে এগুলোই দিয়ে দিলাম, যা আছে সব এগুলোই দিয়ে দিলাম, কিন্তু হয়তো বা শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড কালার কি আমাদের, এখানে বললাম RED,
দেন আমাদের দুইটা ক্লাসকে আমরা কল করলাম, কিন্তু শেষেরটা আমাদের কি আছে এখানে? আইডি। যদি কোনো আইডি কে কল করতে যায় তার জন্য ইউজ করব আমি হ্যাশ, যদি ক্লাসকে কল করতে যায় তার জন্য আমার ডট, যদি আইডি কে ইউজ করতে যায় তার জন্য হ্যাশ। এখানে একটা হ্যাশ নিলাম, বলেন এটা কোনো কাজই করতেছে না, এটা কোনো বাদ দেন, এটা কাজ করবে তখন এটা ফন্টের উপরে কাজ করবে, টেক্সট তো নাই তাই কাজ করছে না। ডট নিলাম থ্রি, সরি ডট না হ্যাশ, হ্যাশ নিব থ্রি, দেন এখানে এসে বললাম আমি কালার, এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি, দেন আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বললো আমি কি সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, এখন দেখতে পাচ্ছি আমার এরকম একটা ফ্ল্যাগ হয়ে গেছে, বানাতে পারবেন এরকম একটা ফ্ল্যাগ? করেন সবাই, পাঁচটা একদম ইজি। এটার জন্য আমাদের সিএসএস এর মধ্যে একটু কাজ করতে হবে, কি হবে না দেখেন, পারবেন না কেন, ওই কালারের উপরে এটা বসাইতে হবে, এটা একটু ঝামেলা আছে। আচ্ছা দেখেন, দেখেন ফার্স্ট অফ অল যেটা করতে হবে, উনি যেটা করেছে এই যে দেখেন, আমরা যদি এখানে দুইটা নেই ঠিক আছে, এই উইথটা নিলাম ওয়ান আর টু, এই দুটোকে ধরলাম, ধরার পরে এখানে আমাদের কালার প্রথম ব্যাকগ্রাউন্ড কালার হবে কি আমার, ধরেন গ্রিন, আমি এখানে গ্রিন লিখলাম, সেভ করলাম। এখন উইথ আর হাইটটা একটু বেশি হবে তাই তো, দেখি আমি একটু চেক করি, আমার হাইটটা আরও বড় হবে, আমি হাইটটাকে বলে দিলাম হয়তো এটার হাইট হবে 400, দাঁড়ান একটু চেক করি, না বেশি হয়ে গেছে, এত লাগবে না, বললাম 300, দেন আমি সাইডে এসে এখানে রিলোড বললাম, হ্যাঁ চলবে, দেন এটাকে আমি একটু লম্বা করে দিচ্ছি, এটাকে বললাম এটা হবে 650, এখানে আসলাম রিলোড, মনে করেন এটা হচ্ছে আমার বাংলাদেশের কালার কি গ্রিন আর রেড। এখন এটাকে কমাই, এটাকে আমি বললাম মনে করেন আমার গোলটা হবে এটা 200, এটাকেও বললাম মনে করেন 200, সেভ করলাম, সাইডে আসলাম এখানে রিলোড, একটা বাংলাদেশের চতুর্ভুজ আসছে তাই তো, এখন উনি যেটা করছে সেটা হচ্ছে এটাকে গোল বানাইছে, দেখেন এটাকে গোল করার জন্য বর্ডার রেডিয়াস, এখন বর্ডার রেডিয়াসের মধ্যে দুইভাবে রেডিয়াস করা যায়, যদি আপনি এখানে পিক্সেল দেন 50 পিক্সেল দিলাম ঠিক আছে, তাহলে দেখবেন এখানে এটা চারপাশে একটু গোল হয়েছে কিন্তু পুরোপুরি গোল হয় না তাই তো, এটাকে আমি যদি পিক্সেল বাড়াই, দেখেন ইন্সপেক্টে আসলাম, রেসপন্সিভটা বন্ধ করে দিয়ে আমি একটু এটাকে নিচে নামি, এখন এই গোলটার পিক্সেল বাড়াবো, এখান থেকে দেখেন পিক্সেল বাড়াচ্ছি, বাড়তেছে বাড়তেছে, তাহলে দেখা গেল 110 দিলে এটা গোল হয় তাই তো, আমরা যদি এখানে 110 পিক্সেল দিই তাহলে এটা গোল হয়ে যাবে, এখানে এসে রিলোড করলাম, এখন এখানে দিলাম আমি 110, সেভ করলাম, এখানে যদি রিলোড করি তাহলে দেখুন এটা গোল হয়ে গেছে, এখন যেটা গোল হয়েছে কিন্তু এটাকে বসাই দেবে কোথায়, উপরে, এটাই হচ্ছে কাজ, কারণ হচ্ছে এইটাকে মাঝখানে বসানোই হচ্ছে কাজ করতে হবে, কারণ এই কাজটা তেমন কোনো কাজ না। আচ্ছা তো রেডিয়াসের যে বিষয়টা বলতেছিলাম, পিক্সেল যদি দেন তাহলে আপনাকে এই যে আমি একটু কিছু দেখলাম যে আসলে কত পিক্সেলে গোল হচ্ছে এটা একটা প্রবলেম, আর আপনারা যদি এই পিক্সেল ইউজ না করেন, যদি আমি পিক্সেল না দেই, যেমন পিক্সেল ইউজ করলাম না, যদি আমি এখানে পার্সেন্টেজ ইউজ করি তাহলে দেখবেন এটা হয়ে যাবে, আপনাকে মাপতে হবে না, যদি বলি 50% তাহলে দেখবেন সেটা কি হয়ে যাবে, এটা যত বড়ই থাক গোল হয়ে যাবে ঠিক আছে, 50% যদি দেই তাহলে অটোমেটিক গোল হয়ে যাবে, মানে ওর মিডিয়াল সার্কেট সার্কেলে থাকবে যদি আমি 50% করে দিই। তো এটাকে এখন কি করব, আমি উপরে বসাবো, তো এটা বসানোর জন্য এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রফেশনাল, কিন্তু এটাকে যদি আমি এইভাবে ইউজ করতে পারতাম, আমি যদি এই ডিপের মধ্যে এটাকে দিয়ে দিতাম তাহলে এটা হইতো, আমি যদি এটাকে এখানে দিয়ে দিই, সরি কন্ট্রোল এক্স, এটা এখানে দিলাম তাহলে দেখবেন এটা ওইটার মাঝখানেই আপাতত থাকবে, তো এভাবে করা যায় কিন্তু আমি এভাবে চাচ্ছি না, এটা প্রফেশনাল কাজ না, আমি চাচ্ছি আমার আলাদা আলাদাই থাকবে, এভাবে আমি কীভাবে কাজ করবো ঠিক আছে। এটার জন্য আমি এখানে পজিশন ইউজ করবো, সিএসএসের অপশন আছে পজিশন, আমি বলবো পজিশন রিলেটিভ, যদি কোনো কিছুর পজিশন সেট করা হয় তাহলে এইটাকে এখন মুভ করা যাবে, এই রেডটাকে আমি যদি চাই মুভ করতে পারবো, কিন্তু যদি পজিশন সেট না থাকে, আপনি যদি এই পজিশন সেট না করে যদি ওকে মুভ করার জন্য যদি বলেন, যদি বলেন টপ, টপ থেকে বললাম আমি মনে করেন -200 পিক্সেল উপরে উঠে যাবে, যাচ্ছে ও কখনোই যাবে না, তো এটার জন্য আপনাকে পজিশন ইউজ করতে হবে তাহলেই ও যাবে। পজিশন তিন প্রকার, আসলে পজিশন আমাদের মডিউলে নাই,
তাও আমি দেখাচ্ছি, কারণ পজিশন যদি নিয়ে দেখাই একটা ক্লাসে লাগবে পজিশনের উপরে। তাও বলে দিচ্ছি পজিশন তিন প্রকার, স্ট্যাটিক, অ্যাবসোলিউট আর হচ্ছে রিলেটিভ। ঠিক আছে, তো আমরা এখানে স্ট্যাটিক যদি থাকে তাহলে সেটাকে কখনোই মুভ করানো যাবে না, সে এক জায়গায় ফিক্সড হয়ে থাকবে। যদি রিলেটিভ দেন তাহলে তাকে মুভ করানো যাবে, যেমন আমি এখন করব। আমি যদি এখানে বলি পজিশন, আমি বললাম রিলেটিভ, সেভ করলাম, সাইডে এসে রিলোড, ও কিন্তু একটু উপরে উঠছে, দেখছেন লড়ে গেছে। আচ্ছা চলেন, এখন ওকে আরেকটু উপরে উঠে দেবে। আমি 200 জায়গায় ওকে বললাম, আমরা এখানে উইথ কত দিছি 650, তাহলে এটা অর্ধেক হচ্ছে আমাদের 300 320, তাহলে বললাম 320, 325, তাহলে বললাম 325, সেভ করলাম। দেখি এখন অথবা সেন্টারে থাকার কথা, বেশি উঠে গেছে না, হবে না। আমি বললাম 300 বা 280, আরেকটু নামবে 260, চলবে। তো এরপরে আমার এখানে আসলো, এখন এটা কি করতে হবে, আরো মুভ করতে হবে না, এটাকে আমাকে মার্জিন দিতে হবে লেফটে। আমি বললাম লেফট, লেফট থেকে সে মনে করেন 300 সরে যাবে, বেশি চলে গেছে 250। এটা মাইনাস কেন দিব, উপরে উঠানোর জন্য মাইনাস, কিন্তু তো আর উপরে যাচ্ছে না। যদি মাইনাস দেন তাহলে কি হবে জানেন, এদিক থেকে ও আরো এদিকে চলে যাবে, এদিকে যাচ্ছে। আমি তো মাইনাস দেওয়ার জন্য এদিকে ঢুকাচ্ছি, এফ ফাইভ প্রেস করলাম, সেন্টারে আসছে, 200 দেয় আমরা, 200, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা কি করলাম, বাংলাদেশের পতাকা বানালাম। এরকম করে আরো অনেক পতাকা বানানো যায় কোডিং এর পর। হ্যাঁ বলেন, রিলেটিভ মানে ওরে ধরলো না, রিলেটিভ মানে হচ্ছে আমি যে টু মানে কি, টু মানে হচ্ছে আমার রেট, এই রেট। যদি আপনি পজিশন রিলেটিভ ইউজ করেন তাহলে ওকে মুভ করানো যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে। আর যদি পজিশন ওকে সেট না করে দেন তাহলে ওকে কখনোই মুভ করানো যাবে না। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার সবাই? সবার মনে রাখবেন, সবার প্রত্যেকের। যাই হোক, তো যাই হোক, তো আমরা এখানে কিছু ফ্ল্যাগ করলাম। এখন হয়তো বা আমাদের আজকে যে আরও কিছু টপিক দেবো, যেটা সিএসএস এ কীভাবে মার্জিন দিব, কীভাবে প্যাডিং সেট করবো, হ্যাঁ এই বিষয়গুলো আমরা দেখে নেই। তো এটার জন্য আমি আরেকটা ফাইল বানালাম এখানে, এখানে নিউ ফাইল, এখানে আমি বললাম হয়তো বা নতুন একটা ফাইল, যেটাকে আমরা বলতে পারি মার্জিন ডট সিএসএস, মার্জিন ডট এইচটিএমএল, এটাকে আমরা সেভ করলাম এই ফাইলটাকে, এন্টার। এখন এটাকে আমরা কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। বলেন, এটা হচ্ছে সিএসএস কে দুইভাবে কল করা যায়, একটা ক্লাস দিয়ে একটা আইডি। দেখেন আপনার যেটা দিয়ে মন চায় আপনি কল করেন, কোনো সমস্যা নেই। আইডি একবার ইউজ করা যায়? হ্যাঁ একবার ইউজ করা যায়, না একাধিকভাবে ইউজ করা যায়, একটা ইনলাইনের মধ্যে না, একটা এইচটিএমএল পেজের মধ্যে একাধিক আইডি নেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু একটা লাইনের মধ্যে, একটা আইডির একটা নামই থাকবে? না না, যদি লাইনের মধ্যে হয় সেটা যদি ইনলাইন সিএসএস সেই ক্ষেত্রে একবার, কিন্তু একটা পেজের মধ্যে একাধিকবার ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। আমি একবার দিয়েছি তাই বলে এটা না যে আসলে একবার ইউজ করা যায়, আপনি একা দুইবার নিতে পারেন, কিন্তু ভ্যালুটা অবশ্যই চেঞ্জ হবে, নেমটাও চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি এখান থেকে HTML এর ফাইবার একটা টেমপ্লেট নিলাম। আপনাদের বেশি সময় দিতে পারবো না আমরা, 15 মিনিটের মধ্যে শেষ করবো, কিচ্ছু কারণ না, আপনারা লেট করে আসছেন কেন? আচ্ছা যাই হোক, তো আমি এখানে একটা H1 নিলাম, H1, এখানে আমি লিখলাম দিস ইজ লিঙ্ক, একটা লেখা লিখলাম দিস ইজ লিঙ্ক, এই লিঙ্কটাকে আমরা স্প্যান ট্যাগের মধ্যে নিলাম, এখানে বললাম লিঙ্ক। স্প্যান ট্যাগের মধ্যে নিলে কি উপকার হবে একটু পরে বোঝাচ্ছে। এখানে এসে আমরা এটাকে ওপেন করি, রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার, ওপেন হলো, তাই তো লেখাটা ওপেন হলো। এখন আমরা এখানে আসি, এখানে আসি দিস ইজ লিঙ্ক, এই যে লিঙ্ক ট্যাগটা আমরা এটাকে আলাদাভাবে কাজ করবো, লিঙ্কটাকে আলাদাভাবে কাজ করবো, এটাকে আলাদাভাবে কাজ করবো, এই জন্য ধরছি। সিএসএসটাকে লিঙ্ক করে দিই, এখানে আমি বললাম লিঙ্ক সিএসএস, কোন টাইটেল টাইটেল লাগে না, হেড ট্যাগের মধ্যে হলেই হলো। দেন আমি সিএসএস এর মধ্যে আসি, এখন হয়তো এখানে একটা কালার দেবো, এই চনকে ধরলাম, ধরে আমি বললাম কালার, কালার বললাম রেড, দেন বললাম ব্যাকগ্রাউন্ড কালার আমার হয়তো বা গ্রিন, দেন হচ্ছে ফন্ট সাইজ আমি বললাম 40 পিক্সেল, এক্সট্রা লাইন আমার সেন্টার, এতটুকু আপাতত দিলাম। সাইটে আসলাম, এখানে সে রিলোড, তো লেখাটা কি হয়েছে আমার, লেখাটা সেন্টারে আসছে রেড হয়েছে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রিন আসছে।
কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখেন প্রবলেমটাকে কেউ ধরতে পারতেছেন? দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখান থেকে কিন্তু হোয়াইট আছে, এখান থেকেও হোয়াইট আছে। এই হোয়াইটটা কেন হলো প্রশ্ন হচ্ছে এটা, কারণ হচ্ছে আমি তো ব্যাকগ্রাউন্ড দিয়েছি, পুরো ব্যাকগ্রাউন্ডটাই সে এটা নেওয়ার কথা। তো এটা নেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা ব্রাউজারে ডিফল্টভাবে কিছু মার্জিন প্যাডিং থাকে, তো এইটার জন্য এই মার্জিন প্যাডিংটা আমাদের রিমুভ করতে হবে। কিভাবে? আমরা এখানে আসব, এখানে যদি আমরা লিখি বডি, বডির মধ্যে বললাম মার্জিন আমাদের জিরো, দেন বলবো প্যাডিং জিরো, পরে বুঝবেন প্যাডিং একটু পরে আসতেছে। এখানে আসলাম রিলোড, এখন দেখেন দুই, সরি স্যার, এখন দেখেন দুই পাশ থেকে কোনো আমার হোয়াইট কোনো কালার আছে, আমাদের দুই পাশ থেকে কোনো হোয়াইট কালার নেই, পুরো ব্যাকগ্রাউন্ডটা সে পেয়ে নিচ্ছে। তারপর এখানে একটা প্রবলেম আছে, দেখেন এই টপে কিন্তু এখনো হোয়াইট, তো টপ থেকে কেন জায়গা নিল প্রশ্ন হচ্ছে এটা। তো এটার জন্য কি করবেন, এটার জন্য এত কিছু ঝামেলা না করে আমি যদি এখানে ইউনিভার্সাল ইউজ করি তাহলে সব চলে যাবে। ইউনিভার্সাল মানে হচ্ছে একটা স্টার, যদি এখানে একটা স্টার দেয় তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে কোথাও কোনো ডিফল্ট হবে মার্জিন প্যাডিং নিবে না। দেখবেন এখন রিলোড করি, উপর নিচ লেফট রাইট টপ বটম সব কি হয়ে গেছে জিরো, ক্লিয়ার? না এখন আমি যেভাবে মার্জিন যেখানে যতটুকু দিব ওইখানেই সে অতটুকু মার্জিনই পাবে, ব্রাউজার থেকে কোনো মার্জিন প্যাডিং তাকে ডিফল্ট ভাবে দিলে সে কাজ করবে না, ক্লিয়ার? সাইটে আসো, আজান দিয়ে দিছে তো একটু ওইটা বুঝলে ওইটা বুঝে যাবেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে কি করলাম, আমাদের বডিতে মার্জিন প্যাডিং জিরো করলাম, ডিফল্ট ভাবে যে মার্জিন প্যাডিংটা থাকবে সেটা কিভাবে রিমুভ করতে হয় এটা আমরা শিখে ফেলছি। এখন এইটাকে চাচ্ছি এই লিঙ্কটাকে আলাদাভাবে কাজ করবো, আমি চাচ্ছি দিস ইজ লিঙ্ক এটা থাকবে কিন্তু এই লিঙ্কটা আলাদাভাবে কাজ করবো, তাহলে এই স্প্যানের মধ্যে ইউজ করি স্টাইল, এখানে বললাম কালার, এখানে একটা কালার দিলাম, মনে করেন কি কালার দিব, আমার আমি কালার মিলাতে পারি না তাই চলেন এক জাতীয় কালার নেই, যেমন ফ্ল্যাট ইউআই কালার্স, তো এখান থেকে কালার নেই, আমরা কালার নিয়ে নিয়ে কাজ করবো। দেন হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, দেন হয়তো আমরা বলতে পারি বর্ডার রেডিয়াস 50 pixels, হ্যাঁ চলবে সমস্যা নেই। এটা একটু ফন্ট সাইজ আরো একটু বড় করে দিই তাহলে আরো একটু সুন্দর আসবে। ফন্ট সাইজ কত আছে আমাদের 40, এখানে বললাম আমাদের ফন্ট সাইজ 8, এখন এখানে রিলোড, হ্যাঁ চলবে ঠিক আছে। আচ্ছা এখন এখানে দিস ইজ লিঙ্ক এটা কখন কাজ করবে এটা আপনারা কখনো দেখেছেন কিন্তু জানি না, যখন প্রত্যেকটা ফন্টকে আলাদা আলাদা ধরে কখনো দেখছেন কালার, যেমন এল এ একটা কালার, এ আইতে একটা কালার, এন এ একটা কালার, কে তে একটা কালার, এই প্রত্যেকটা জিনিসটা যদি আমরা আলাদা আলাদা কালার দিতে দিই তার জন্য এই দিস প্যান্টটা ইউজ করবো ঠিক আছে। এখন প্রশ্ন দেওয়ার হয় এই স্টাইলটা আপনি এখানে কেন করলেন, এটা তো আপনি এক্সটার্নাল সিএসএসে করতে পারতাম, হ্যাঁ পারতাম, এখানে একটা ক্লাস নিতাম, ক্লাসের নাম ধরে দেন এখানে করতে পারতাম ঠিক আছে, আপনি চাইলে করতে পারবেন সমস্যা নেই। তো আমরা এতটুকু আপাতত করলাম যে দিস ইজ লিঙ্ক এই লেখাটা, এখন আমাদের এই যেখানে কত বড় ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি আমি চাচ্ছি না আমার এত বড় ব্যাকগ্রাউন্ড, তো এটার জন্য আমরা মার্জিন প্যাডিং ইউজ করবো। মার্জিন কি, যেমন মনে করেন এখানে আমরা মনে করেন এটা আমাদের একটা পরীক্ষার খাতা, মনে করেন এটা কি একটা পরীক্ষার খাতা, পরীক্ষার খাতা বেশ সর্বপ্রথম কি করেন মার্জিন দেই, তো আমরা এখানে একটা মার্জিন দিচ্ছি, মনে করেন এটা একটা মার্জিন দিলাম, এখানে একটা দাগ দিলাম আর এখানে একটা দাগ দিলাম, এটা আমার কি হলো পরীক্ষার খাতার মার্জিন। এখন আপনি মার্জিন কোনটাকে বলবেন, এই যে বাহিরে যে জায়গাটা সেইটা মার্জিন নাকি ভিতরে যে জায়গাটা সেইটা মার্জিন? বাইরে, তো আমার এখানে যে এই যে জায়গাটাগুলো আছে এগুলো হচ্ছে আমার মার্জিনের অংশ, মার্জিন যেগুলো আমি বাদ দিয়ে দিছি, এখানে আমি কিছু লিখি না ঠিক আছে। আর এখান থেকে আপনি যদি এখানে লেখাটা শেষ মানে মার্জিনটা দেন, এখান থেকে কি লেখা শুরু করবেন, লেখাটা একটু গ্যাপ দিয়ে শুরু করবেন নাকি?
আমি যদি এখানে তার দাগটা আছে আমি তার এখানে লেখা শুরু করবো না, যদি শুরু করি তাহলে হয়তো ভাই এখান থেকে লেখাটা শুরু করবো, তাই তো? এটা তো মার্জিন হচ্ছে আমার বাহিরে কাজ করবে, আমার বাহিরে কাজ করবে, প্যাডিং হচ্ছে আমার ভেতর দিক থেকে কাজ করবে। এই দুইটা জিনিস আগে বোঝেন, মার্জিন বাহিরে কাজ করে, প্যাডিং ভেতরে কাজ করে। তো আমি যদি এখানে একটু মার্জিন দিই, দেখেন আমি এখানে মার্জিন নামে একটা প্রপার্টি নিলাম, মার্জিন, এই মার্জিন যে লিখলাম এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রপার্টি। হ্যাঁ, প্রপার্টি। আচ্ছা, তো এই প্রপার্টির মধ্যে আমরা লিখবো ভ্যালু। চলেন, এখানে একটা ভ্যালু দিলাম 50 পিক্সেল, ঠিক আছে? এখন এখানে যখন এই মার্জিনটা কাজ করবে দেখবেন এটা চারোপাশে কাজ করতেছে। এখানে 50 পিক্সেল নিচে, এখানে 50 পিক্সেল, এখানে 50 পিক্সেল, নিচ থেকেও 50 পিক্সেল। নিচেরটা তো বোঝা যাচ্ছে না, আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ দিই তাহলে বোঝা যাবে। এখানে আমি কিছু লোরেম দিলাম, দেখেন এটা 50 পিক্সেল নিচেই আছে, তাহলে আমার চারোপাশ থেকে 50 পিক্সেল ছেড়ে দিছে। আমি যদি চাই, আমি চাচ্ছি না আমার কি বলে চারোপাশ থেকে হোক, আমি চাচ্ছি একটা একটা কাজ করবে। যেমন এখন আমার সব কিছু জিরো, তো আমি এখানে এসে যদি বলি মার্জিন টপ, এখানে আমি বললাম 200 পিক্সেল, এখানে আসলাম, এখানে এসে রিলোড, উপর থেকে 200 পিক্সেল নিচে নেমে গেছে। আমি যদি ওকে বলি মার্জিন নিচ মানে বটম, বললাম 200 পিক্সেল, সেভ করলাম, সাইটে এসে রিলোড, দেখবেন এইটা 200 পিক্সেল নিচে নেমে যাবে, নেমে গেছে। আচ্ছা, এখন আমি আমি চাচ্ছি মার্জিন আমার লেফট, লেফট দিলাম আমি 200 পিক্সেল, সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, এই পাশ থেকে দেখবেন কমে যাবে, কমে গেছে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি মার্জিন রাইট 200 পিক্সেল, সাইডে আসলাম, এখানে রিলোড, তো আমার এখান প্রত্যেকটা পাশ থেকে আমার 200 পিক্সেল করে কমে গেছে। আচ্ছা, তো এইটা আমি কি করলাম, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রপার্টি ইউজ করেছে, তাই না? এটা একটা প্রপার্টি, দেন বটমের জন্য প্রপার্টি, লেফটের জন্য প্রপার্টি, রাইটের জন্য প্রপার্টি। তো আমি এত ঝামেলা করবো না, বাঙালি মানুষ তো, শর্টকাট নাকি? চলেন, তো এখানে আমরা মার্জিন নামে একটা প্রপার্টি নিলাম, মার্জিন, কিন্তু এখন আমাদের সব কিছু ডিফল্ট থাকবে না, আমরা তো এখন কোনো ভ্যালু দিইনি, দিছি তাহলে আমাদের সব এখন আপাতত জিরো। তো এখানে আমার মার্জিন প্রপার্টি নেওয়ার পরে আমি এখানে ভ্যালু নিব, একাধিক ভ্যালু, যেমন এখানে আমি 4টা ভ্যালু নিলাম, মনে করেন 0 পিক্সেল, কটা ভ্যালু নিলাম, 4টা ভ্যালু, সাইটে আসলাম, এখানে সে রিলোড। এখন দেখেন প্রত্যেকটার মধ্যে আমার কি আছে, প্রত্যেকটার মধ্যে আমার 0 পিক্সেল করে আছে। আমি যদি আমার এই প্রপার্টির মধ্যে প্রথম ভ্যালুর মধ্যে যদি 200 লিখে, দেখেন কি লিখলাম, 200, একটা প্রপার্টি দিয়ে 4টা ভ্যালু নিয়েছি, প্রথম ভ্যালুর মধ্যে লিখলাম 200, সাইটে আসলাম, এখানে সে রিলোড, কোথায় কাজ করছে, টপে। দ্বিতীয়টার মধ্যে এসে, ও সরি, তো আমরা এখানে এখন যদি 200 পিক্সেল ইউজ করি, 200 পিক্সেল, কত নম্বর ভ্যালু ইউজ করলাম, 2 নম্বর ভ্যালু। এটা দেখেন কোথায় কাজ করে, রিলোড করলাম, এই পাশ থেকে কমে গেছে, এটা কোথায়, রাইট, এটা এটা ঘড়ির মতো ঘুরবে, দেখেন ঘড়ির কাটার মতো ঘুরবে, এখানে আমার প্রথম টপে কাজ করলো, তারপর রাইট, এখানে যদি আমি এসে জাস্ট বলি 200 পিক্সেল, 200 পিক্সেল, সাইডে আসলাম, এখানে রিলোড, আমার নিচ থেকে 200 পিক্সেল কমে গেল। দেন আমি যদি এখানে 200 পিক্সেল সেমভাবে দিই, তাহলে সেটা আমরা জানি এখন ডিফল্ট হবে, সেটা লেফটেই কাজ করবে, ক্লিয়ার? আচ্ছা, তো চলেন আরও শর্টকাট দেখি, এটা বাদ। এখানে আমি মার্জিন নিয়ে 2টা ভ্যালু ইউজ করবো, কয়টা ভ্যালু নিলাম, 2টা, 2টা নেওয়ার পরে এখন তো 0 0, আমাদের চারোপাশ থেকে আপাতত 0 থাকবে। দেন এখানে এসে আমি প্রথমটাতে 200 পিক্সেল দেই, তাহলে দেখেন এটা কোথায় কাজ করে, আমার টপ প্লাস বটম দুই পাশে একসাথে মার্জিনটা কাজ করছে। এরপর আমি যদি দ্বিতীয় ভ্যালুর মধ্যে এখানে কিছু দেই, 200, সেভ করলাম,
সাইডে সেখানে রিলোড এটা লেফট রাইট একসাথে কাজ করবে ঠিক আছে আর বলেছি চারপাশে যদি একসাথে কাজ করতে চাই তাহলে জাস্ট একটা ভ্যালু দিলেই আমাদের হয়ে যাবে আমরা যদি একটা ভ্যালু ইউজ করি তাহলে সেটা চারপাশেই কাজ করবে ক্লিয়ার তো মার্জিন যে কয় ভাবে দেওয়া যায় প্রত্যেকটা ভাবে ওটাকে দেখাইলাম মার্জিন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে না এখন চলেন আমরা হয়তোবা এটাকে এত কিছু রাখতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের টপ বটম থেকে হয়তোবা 10 পিক্সেল হবে আর লেফট রাইট থেকে হয়তোবা 200 পিক্সেল হবে দেন সাইটে যদি এখানে রিলোড করি তাহলে হয়তোবা দেখি কিরকম আসে আরো কমাই দিচ্ছি এখানে 300 দিচ্ছি আমি সেভ করলাম দেন সাইটে সেখানে রিলোড হ্যাঁ চলবে তো আমি জাস্ট আমার টপ বটম থেকে 10 পিক্সেল রাখলাম আর লেফট রাইট থেকে 200 মার্জিন আর প্যাডিং দুইটা সেম একদম পুরোটাই সেম জাস্ট হচ্ছে ওইটা যে যে কয়ভাবে ইউজ করলাম প্যাডিংটাও সেম ভাবে ইউজেস হবে জাস্ট মার্জিনের জায়গায় প্যাডিং লিখবো তাহলেই কাজ করবে দেখো হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ধরে যদি কাজ করতে তার জন্য স্প্যান এখানে চলেন একটা প্যাডিং দিই এখানে আমি একটা প্যাডিং ইউজ করবো নিচে এখানে বললাম প্যাডিং তো আমি প্যাডিং দিলাম মনে করেন টপ বটম থেকে 100 পিক্সেল লেফট রাইট থেকে 100 পিক্সেল সেভ করলাম এখানে আসেন দেখুন হয়তো লেফট রাইট বুঝতে পারবেন কারণ লেফট রাইট আমি ফিক্সড করে দিয়েছি দেখেন ওই যে 100 পিক্সেল ছেড়ে দিচ্ছে ভেতর দিক থেকে জায়গা নিচ্ছে ঠিক আছে তো যখন আমি প্যাডিং নিব তখন ভেতর দিক থেকে কাজ করবে যখন মার্জিন নিব বাইরে থেকে কাজ করবে জি না স্যার